নমস্কার, গাঁও শহর জেলার খবর সহ স্টুডিওত মই পাপড়ি। উজনি অসমত কাম করবলে যাওয়া তিনিখনক শ্রমিক ভর্তি বাস সংখ্যালঘু সংগ্রাম পরিষদে উভতাই পঠিয়ায়। নিশা নগাঁও জেলার জাজরীর সংখ্যালঘু সংগঠনটে শ্রমিক ভর্তি বাস তিনিখন ঘুরাই পঠিয়ায়। বাহন কেখন বড়ি বজারের উজনি অসমলে গৈ আছিল। মুখ্যমন্ত্রী শ্রমিক সকলক নিরাপত্তা নিদিয়ালেকে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে কোনো শ্রমিককে উজনি অসমলে যাবলে নিদিয়ার হুঙ্কার দিছে। শ্রমিক ভর্তি বাস তিনিখন রখার লগতে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকিব বলে প্রকাশ করেছে। সংগঠনটে শ্রমিকসকলক প্রশ্ন করে, উজনি অসমত যদি কিবা এটা ঘটনা সংঘটিত হয় তেন্তে ইয়ার দায়িত্ব কোনে লব? কাম করবলে বহু ঠাই আছে, যত মান ইজ্জত আছে, যত শ্রমিকর আত্মসম্মান আছে। উজনি অসমৰ বিভিন্ন দল সংগঠনের মারপিট খাবলে আর দিয়া নহব। জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰা আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে ফোন যোগে। আমাক এই গোটেই কথাখিনি সন্দর্ভত সবিশেষ জানাব নীলোৎপল। নিশ্চয় পাপড়ি, আমি আজিৰ পৰা কেইদিনমান পূৰ্বে দেখিছো যে নগাঁৱৰ মনালিছা হোটেলৰ সন্মুখত যিটো বাছ ষ্টেণ্ড আছিলে তাতো একেই অৱস্থা সংঘটিত হৈছিলে। যি ইটা ভিতৰত কাম কৰিবলৈ যোৱা শ্ৰমিকক বাধা প্ৰদান কৰিছিলে সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ নামৰ এটা সংগঠনে। আৰু এইবাৰ পুনৰ দেখিবলৈ পোৱা গ'ল জাজৰীৰ পৰা যি তেওঁলোকে তিনিখনকৈ বাহনত তেওঁলোক গৈছিলে উজনি অসমলৈ যাবলৈ লৈছিলে আৰু তেওঁলোকক বাধা প্ৰদান কৰিছে পুনৰ সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ নামৰ সংগঠনে। তেওঁলোকৰ কথা হল যে উজনি অসমত তেওঁলোকৰ মান ইজ্জত নাই, তেওঁলোকে তাত বিভিন্ন ধৰণৰ আক্ৰমণৰ সন্মুখীন হ'ব পাৰে, তেওঁলোকৰ সুৰক্ষা নাইকিয়া, গতিকে তেওঁলোকে তাত উজনি অসমলৈ শ্ৰমিকক নপঠিয়ায়। কিন্তু পাপৰি এইখিনি এটা কথা ক'ব লাগিব যে এনেধৰণৰ যিসমূহ কথা বতৰা হৈ আছে বৰ্তমান উজনি অসমত দেখিবলৈ পোৱা গৈছে যে পৰিৱেশ কিন্তু শান্ত হৈছে। উজনি অসমত কিন্তু বৰ্তমান যি সংঘাতৰ যি বাতাবৰণ আছিলে সেয়া নাইকিয়া হৈছে। কিন্তু তাৰপিছত বাৰে বাৰে নগাঁৱৰ পৰা যি হুংকাৰ প্ৰদান কৰি থকা হৈছে, নগাঁৱৰ পৰা একাংশ যি সংখ্যালঘু সংগঠন তেওঁলোকে প্ৰকৃততে এনেকুৱা ধৰণৰ কথাবিলাকে আচলতে উচতনি দি থাকে বুলি ক'ব পাৰি। মই নীলোৎপল আপোনাৰ ওচৰলৈ আকৌ যাম, কিন্তু ভাষ্য এটা শুনাই ল'ব বিচাৰিম। কিন্তু আমি তেওঁলোকৰ পৰা কোনো ধৰণৰ এতিয়ালৈকে প্ৰতিক্ৰিয়া পোৱা নাই। মানুহখিনি তেওঁলোকে তাত যোৱাৰ পিছত মানে নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থা কি আৰু মানুহখিনি থকা খোৱা আৰু বিভিন্ন ধৰণৰ সেই বস্তুখিনি মানে যিটো তেওঁলোকক মানে উপযুক্ত হিচাপে আত্মসন্মানৰ এটা কথা আছে। আৰু আমি জানো বিভিন্ন সময়ত আমি বহুত ট্ৰাই কৰিলোঁ মানুহখিনিক নিৰাপত্তাৰ ব্যৱস্থা আমি অসম চৰকাৰ বা আমি বিভিন্ন দল সংগঠনৰ পৰা আমি পোৱা নাই। গতিকে আমি আজি ইয়াৰ পৰা বহু মানুহ গ'ল। আমি অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ এটি সজাতি দলে তেওঁলোকৰ লগত ফিটফুচ কৰিলোঁ। মানুহখিনি স্বেচ্ছাই কৈ আছে, কয় আচলতে আমাৰ কাগজ পাতি একো লোৱা নাই, আমি নাযাওঁ। আৰু তেওঁলোকক আমি আলোচনা কৰিছিলোঁ তেওঁলোকৰ লগত আৰু আমি তেওঁলোকক সুধিলোঁ, যেতিয়া সুধিলোঁ কোনে লৈ গৈছে তেওঁলোকে ক'ব নোৱাৰে, কোনটো ভাটাত লৈ যাওক ভাটাৰ মালিকৰ নাম ক'ব নোৱাৰে, গতিকে বিভিন্ন অসুবিধা। আৰু তাত যোৱাৰ পিছত হয়তো সুবিধা অসুবিধাৰ মাজত কিবা এটা অসুবিধা দেখা দিলে, সেইকাৰণে আমি তেওঁলোকৰ লগত বাৰ্তালাপ কৰিছোঁ। তেওঁলোকে স্বেচ্ছাই কৈছে যে আমি তাত নাযাওঁ আৰু যিসকলে লৈ গৈছে তেওঁলোকে কোনো ধৰণৰ মানুহকো চিনি নাপায়, গতিকে তেওঁলোকে স্বেচ্ছাই ঘূৰি আহিছে। আজি ইয়াত দুখন আপোনাৰ ট্ৰেভেলাৰ আছিলে আৰু এখন আল্ট্ৰাবাছ আছিলে, তেওঁলোকে ঘূৰি আহিছে। আমি বৰ্তমান টুকটুকিত আছোঁ আৰু টুকটুকিৰ বজাৰৰ পৰাই টুকটুকি আৰু বৰি বজাৰ আন্দাজ দুটা মাজৰ পৰা তেওঁলোকে গৈছে গাড়ী ঘূৰি, তেওঁলোকে স্বেচ্ছাই ঘূৰি আহিছে। তেওঁলোকে আত্মপ্ৰকাশ কৰিছে যে তেওঁলোকে আৰু নাযাওঁ। নীলোৎপল আকৌ আহিছোঁ আপোনাৰ ওচৰলৈ। তেওঁলোকে ইতিমধ্যে ঘূৰাই আনিছে, তাৰ উপৰিও শ্ৰমিকসকলে নিজেও নাজানে তেওঁলোকক ক'লৈ মাতিছে। অৰ্থাৎ গোটেই কথাখিনি আচলতে কিছু খেলিমেলি আৰু শ্ৰমিকসকলে নিজ ইচ্ছাই তেওঁলোকে যাবলৈ ওলোৱাৰ পিছতো তেওঁলোকক উভতাই পঠিওৱা হৈছে। নিশ্চয় বাবৰি, শ্ৰমিকসকলে নিজ ইচ্ছাৰে যাবলৈ বিচাৰিছে, কাৰণ এইসকল শ্ৰমিকে দিন হাজিৰা কৰি পেলাই তেওঁলোকে পৰিয়াল চলাই আছে, পৰিয়াল পোহপাল দি আছে। তেওঁলোকৰ উপাৰ্জনৰ একমাত্ৰ উপায় হৈছে দিন হাজিৰা। আৰু তেওঁলোকে যদি যেতিয়া উজনি আৰু নামনি যেতিয়া মধ্য অসমৰ যেতিয়া সংঘাত হৈছিলে তেতিয়া তেওঁলোক তাৰ পৰা গুচি আহিছিলে। কিন্তু এতিয়া যেতিয়া পৰিৱেশ শান্ত হৈছে বা ইটা ভাটাৰ মালিকসমূহে তেওঁলোকক পুনৰ কামলৈ মাতি পঠিয়াইছে, গতিকে তেওঁলোক যাবলৈ বিচাৰিছে। কিন্তু সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ নামৰ এই সংগঠনটোৱে বাৰে বাৰে বাধা প্ৰদান কৰিছে। আনকি পাপৰি, মই এইখিনি এটা এই মুহূৰ্তত এটা ক'ব লাগিব, যেতিয়া আমি সেই বাতৰিটো সম্প্ৰচাৰ কৰিছিলোঁ নগাঁও যেতিয়া ভৰ্বগাঁও যেতিয়া এনেকে যেতিয়া এখন চুপাৰত তেওঁলোকে বাধা প্ৰদান কৰিছিলে শ্ৰমিকক নমাই নিছিলে, সেই ঘটনাৰ পিছত নগাঁও আৰক্ষীয়ে সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ এনেকুৱা নেতাক নি পেলাই তেওঁলোকক আটক কৰি বন চাইণ্ডো কৰাইছিল বুলি কোৱা হৈছে। কিন্তু আৰক্ষীৰ বন চাইণ্ডৰ মূল্য কি হ'ল? তেওঁলোকে বাৰে বাৰে এনেধৰণে বাধা দি থাকিলে, যদিহে যি এনেধৰণৰ শ্ৰমিকসকলক যদি বাধা দিয়ে আৰু যদি হুংকাৰ দি থাকে যে উজনি অসমত নিৰাপত্তা নাই, মান ইজ্জত নাই, আমি কাম নকৰোঁ,
এনেধরণের কথা বতরার পিছত আপনার উজনি হয়তো কোনো সংগঠনে জাগুণ খাই উঠব, পুনের সংঘাতর সৃষ্টি হব। অর্থাৎ এনেধরণের এই সংগঠনবিল কি বিচারিছে, এই সংগঠনবিলাকে নিয়া অসমিয়ার সংঘাত সৃষ্টি করব বিচারিছে, বাতাবরণ অশান্ত করব বিচারিছে নে তেওঁলোকে শান্ত করব বিচারিছে। গতি এই বিষয় সমূহ কিন্তু নগাঁও আরক্ষীয়ে গুরুত্ব দিব লাগবে, নগাঁও জেলা প্রশাসনে গুরুত্ব দিব লাগবে, তেতিয়াহে কিন্তু বারে বারে নিশার ভাগত কোনে কার সাহসত এই সকল সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নামের এই সংগঠনটে কেনেকৈ শ্রমিকক নমাই আনিব পারে, জেলা প্রশাসনের বিষয়ববিয়া নে তেওঁলোক আরক্ষী নে তেওঁলোকক কোনে অধিকার দিছে, তেওঁলোকক সংখ্যালঘু সংখ্যালঘু অভিভাবকর হওয়ার অধিকার তেওঁলোকক কোনে দিছে। গতিকে এই বিষয় সমূহের উপর তদন্ত হব লাগে, বিষয় সমূহের বিরুদ্ধে ব্যবস্থা হব লাগে, নহলে কিন্তু এনে ধরনের কথা বতরা সময় কিন্তু উজনি আর নামনির মাজ সংঘাতর সৃষ্টি করব, এনে ধরনের কথা বতরা সময় কিন্তু পুনের নিয়া অসমিয়া সংঘাতর সৃষ্টি করব, আর তারপর কিন্তু পরিস্থিতি বেয়া ফলে ভাল খাব। ধন্যবাদ জানাইছো নিরুৎপল বরা। ঘোষণা হল কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার সাধারণ নির্বাচনের ফলাফল। ষোলটা পদর প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে 36 প্রার্থী। সভাপতি পদত জয়ী হয়েছে জুবের হাবিব, উপসভাপতি পদত জয়ী হয়েছে নীলাক্ষী কাকতি, সাধারণ সম্পাদক পদত জয়ী হয়েছে নীরব হাজরিকা, সহকারী সাধারণ সম্পাদক পদত জয়ী হয়েছে মুন্মী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদিকা নীলাঞ্জনা বরা, সমাজ সেবা বিভাগত জয়ী হয়েছে নূপুর কাশ্যপ, তর্ক বিভাগের সম্পাদক হয়েছে গীতার্থ বরা। ইতিমধ্যে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি জানাব, আমাক অধিক জানাব আমার সাংবাদিক প্রিয়ব্রতে। প্রিয়ব্রত, এই জয় অকল মূর জয় নহয়, এই জয় অকল মূর জয় নহয়, 6000 কটনিয়ানর জয় আর কটনের জয়, 6000 কটনিয়ানর জয় আর কটনের জয়। এই মানুষ দেখিছে ইমান কষ্ট করেছে আজি এক সপ্তাহ এমাস ইমান দিন হয়েছে, তো এই জয় অকল মূর নহয়, গোটে কটনিয়ানর জয়, এম এন ডি পি এস কে এল ডি কে আর জয়, আর জয়টু কটন, জয়টু কটন বিশ্ববিদ্যালয়। মই কটনের আটাইকজন কটনিয়ার ধন্যবাদ জ্ঞাপন করছো, আর মূর যখন উঠিছিল যথেষ্ট ভোট পাইছে, শুভেচ্ছা আটাইকে, শুভেচ্ছা আটাইকে, শুভেচ্ছা, কটনের ভাল হোক, কটনের ভাল হোক, মানে একটা ভোট জিখিছো। এয়া আছিল কটনের যিনি আসলে নীরব হাজরিকা সাধারণ সম্পাদক পদত জয়ী হয়েছে, আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা যে আজি দিনটো কেবল এটা মাত্র ভোটত জয়ী হয়েছে, আর যম এন ডি পি হোস্টেল আছিল আর তার সহযোগী যেটা হোস্টেল আছিল সেই হোস্টেল কেটার সমর্থন এই পার্টিজনকে পার্টিটা আগুয়াই বা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর তারপরে আজির দিন কালির দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, আর আজির দিন ভোট গণনা হল, আর ভোট গণনা অন্তত বর্তমান সময় যথেষ্ট একটা টাফ কন্টেস্ট বলে কব লাগবে, যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আসলে যখন প্রতিদ্বন্দ্বী আছিল কুলদীপ গৌতম শর্মা, কুলদীপ গৌতম শর্মায় কেবল মাত্র এটা ভোটত পরাস্ত হয়েছে, আর আজির দিন আসলে কটনের একটা গুরুত্বপূর্ণ দিন বলে কব লাগবে, যেহেতু আগন্তুক একটা বছর কোন ছাত্র প্রতিনিধিত্ব করবে আর কেন যথেষ্ট প্রতিশ্রুতি থাকে, আর আমি আর জয়ী হওয়া প্রার্থী আছে আমি মন্তব্য লোবলে চেষ্টা করি। কটন বিশ্ববিদ্যালয় চৌহদত বর্তমান সময় যে এক আবতরিয়া বিহুর পরিবেশ, ঠিক তেনেধরনের এক পরিবেশ বলে ধরব পারে, আর বর্তমান সময়তো প্রতিকূল বতর, যথেষ্ট বরষুণ হয়ে আছে, যাকালি দিনটির পরে ধারাবাহিকভাবে বরষুণ হয়ে আছে, ধারাকার বরষুণ দেখবলে পাওয়া গেছে, কিন্তু আজির দিন যদি কোয়া হয় ধারাকার বরষুণের মাজত কটনের ছাত্র ছাত্রী সকল যাকালি দিন ভোটদান করব আসছিল, আর আজির দিন মানুষকে উলাই অহা দেখবলে পাওয়া গেছিল, আর আজির দিন এই গোটে আসলে যে কষ্ট আছিল বা যলতে উৎকণ্ঠা আছে উৎকণ্ঠার অন্ত পেলায় যিকজন প্রার্থী জয়ী হয়েছে সকল ফলাফল ঘোষণা হল। কটন বিশ্ববিদ্যালয়ের প্রিয়ব্রতে আমাক জানালে। প্রিয়ব্রত, আপনার ধন্যবাদ জানাইছো, পরিবেশ দেখাইছে প্রিয়ব্রতে।
আর মহকুমাক বিলুপ্ত করে রাজ্য আজি মুক্তি সমজিলা। আজিরেপা রাজ্য আরম্ভ নতুন প্রশাসনিক ব্যবস্থা, মহকুমার সলনি প্রতি সমষ্টিতে সমজিলা। মহকুমাতক অধিক প্রশাসনিক ক্ষমতা থাকিব সমজিলাত। রাইজর সুবিধার্থে প্রতি সমষ্টিতে এখনক সমজিলা স্থাপন করা হয়েছে। প্রতি সমজিলাত নিযুক্তি দিয়া হব এজনক এডিসি পর্যায়ের বিষয়া। সমজিলাত রাইজে লাভ করব কেবাটাও গুরুত্বপূর্ণ সেবা, ভূমি, রাজ, উন্নয়নমূলক কাম তথা কল্যাণমূলক আসনি, প্রশাসনিক ক্ষমতা, দণ্ডাদি ক্ষমতা, খাদ্য আর অসামরিক যোগান, আবকারী তথা দুর্যোগ ব্যবস্থাপনার সেবা উপলব্ধ হব সমজিলাত। প্রথম পর্যায়ত 39খন সমজিলা মুক্তি করব রাজ্য সরকারে। প্রতি সমষ্টিতে মুক্তি হব এটাক সমজিলার কার্যালয়। দুদিনিয়াক কার্যসূচীরে আজি আর কাইলৈ প্রথম পর্যায়ত মুক্তি হব 39খন সমজিলা। আজি 21খন সমজিলাত কার্যালয় মুক্তি করার পিছত কাইলৈ মুক্তি হব 18টা সমজিলার কার্যালয়। মুখ্যমন্ত্রীর মন্ত্রীসকলে বিভিন্ন জেলাত মুক্তি করব সমজিলার কার্যালয়। কাইলৈ কামরূপ মহানগরত মুখ্যমন্ত্রী মুক্তি করব নিউ গুয়াহাটী, দিসপুর আর জালুকবাড়ির সমজিলা। কামরূপ মহানগরত মুক্তি হব মুঠ 4খন সমজিলা। পরবর্তী সময় আন আন সমষ্টিতে মুক্তি হব সমজিলার কার্যালয়। ব্রেকিং নিউজ। এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারিত আদালতর কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। 14গী মেলেরিয়া বিষয়ের নিযুক্তি বাতিল, গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে বাতিল করলে নিযুক্তি। 2015 বর্ষত প্রকাশ করেছিল নিযুক্তির তালিকা, মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিত প্রকাশ করেছিল তালিকা। উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল একাংশ প্রার্থী। সমগ্র নিযুক্তি প্রক্রিয়াটো বাতিল করার নির্দেশ ন্যায়ালয়। নিযুক্তি প্রক্রিয়া নতুনক অনুষ্ঠিত করারও নির্দেশ। পুনরবার কোথাও যে এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারিত আদালতত কঠোর নির্দেশ দিয়া হয়েছে। 14গী মেলেরিয়া বিষয়ের নিযুক্তি বাতিল করা হয়েছে, গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে বাতিল করলে নিযুক্তি। 2015 বর্ষত প্রকাশ করেছিল নিযুক্তির তালিকা, মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিত প্রকাশ করেছিল তালিকা। বিরিঞ্চি আছে ফোনযোগে সংযুক্ত হয়। বিরিঞ্চি, আমি এপিএসসির যে নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত যেখিনি তথ্য নতুনকে আহিছে আমি আটাইখিনি আপনার পৰা জানি। নিশ্চয় পাপৰি, যে আসলে রাকেশ পালৰ দিনৰ যিসমূহ আসলে নিযুক্তি, সেই এপিএসসির নিযুক্তি মানে যে কেলেংকারির এটা এটা মুন্ডার ইপিটি সিপিটি সেইটার কথা আসলে স্পষ্ট হয়ে পড়েছে। শেহতীয়াকে যে 2012 চনত আসলে বিজ্ঞাপন ওলাইছিল আর 2015 চনত সেইসমূহ নিযুক্তি দিয়া হয়েছিল। নিযুক্তি সমূহ কেনেকে দিয়া হয়েছিল, যে তেওঁলোকৰ যি ভাইভার পরীক্ষা, ভাইভার পরীক্ষার যে নম্বর, সেই নম্বরের উপর আসলে নির্ভর করবলে দিয়া হয়েছিল। কিন্তু সেই সকলখিনি বিষয়গুলো একাংশ যোগ্য প্রার্থী এই নিযুক্তি প্রক্রিয়ার বাদ পড়েছিল, আর যাক লই পেলায় সেই বাদ পড়া প্রার্থী সকলে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল। আর আজি সমগ্র বিষয়টুক লৈ আজি কোর্টে এটা শুনানি লৈছিল, আর শুনানির শেষত এটা রায় দিছে যে যি ধরনের 14গী মেলেরিয়া বিভাগের বিষয়ার যি আসলে নিযুক্তি, সেই নিযুক্তি বাতিল করব দিছে। পুনের সেই পরীক্ষাটা অনুষ্ঠিত করে স্বচ্ছ আর নিকাভাবে সেইসমূহ পাতিবলে ইতিমধ্যে নির্দেশ দিছে এপিএসসি। কিন্তু দেখা পাওয়া গেছে রাকেশ পালের যিকেইটা পরীক্ষা পাতিছিল সকলকেইটা পরীক্ষা ইয়ার পূর্বে যেহেতু যে বাকি যখন রাকেশ পাল নিজে পুনের আকৌ জেলত যাব লগা অবস্থা হল এডিও কেলেগিত, গতিকে তেওঁৰ দিনৰ যিসমূহ পরীক্ষা সকলো পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছিল সেয়া আজি পুনৰবাৰ ওলাই পৰিল। আৰু এই পরীক্ষাটো পুনৰ যেতিয়া পাতিব তেতিয়া নিশ্চয়কৈ যিসকল যোগ্য প্রার্থী আসলে এই পরীক্ষার বা এই পদৰ বাবে আসলে বাছনি হবলগীয়া প্রার্থী আছিল সেইসমূহ বাছনি হওয়াটো এতিয়া এই মুহূর্তে নিশ্চিত হৈ পৰিছে। ধন্যবাদ প্রিয়েন্সি। কলিয়াবৰ সমজিলা কার্যালয় উদ্বোধন করলে মন্ত্রী কেশব মহন্ত। রাজ্য সরকারের সমষ্টি ভিত্তিত প্রথম পর্যায়ত ঘোষণা করা 39টা সমজিলার অন্যতম নগাঁও জেলার কলিয়াবৰ সমজিলা। মাঙ্গলিক কার্যসূচীরে কলিয়াবৰ সমজিলা আয়ুক্ত কার্যালয় উদ্বোধন করলে মন্ত্রী কেশব মহন্ত। নগাঁও জেলা প্রশাসনে আয়োজন করা অনুষ্ঠানত কলিয়াবৰীয়া রাইজর সংগঠন আর অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিনিধিসকল কলিয়াবৰ মহকুমাধিপতি কার্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। মহকুমাধিপতির কার্যালয়ের পর পরিচালিত হব কলিয়াবৰ সমজিলার কাম। কলিয়াবৰ সমজিলার আয়ুক্ত হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে লিজা তালুকদার। ভূমি, রাজ, সম্পর্কীয় সেবা সমূহের ভিতর নিকট আত্মীয়তার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, এনসিএল স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আদি প্রদান করার ভূমি বিক্রির অনুমতি আর অন্যান্য সেবাসমূহ যে লাটমণ্ডলের বদলীকরণ বা কর্তব্যস্থান নির্বাচন, গাঁও প্রধান তথা মৌজাদারের নিযুক্তি, উন্নয়ন আর জনকল্যাণমূলক আসনি রূপায়ণ আদি কাম কাজ এই সমজিলার জড়িয়ে রূপায়ণ করব রাজ্য সরকারে। ১৮ অক্টোবর তারিখে কলিয়াবৰ সিভিল সাব ডিভিজন স্থাপন হয়েছিল। আর আজি 2024 চনের 4 অক্টোবর তারিখে কলিয়াবৰ
মহকুমাক সমজিলালৈ উন্নীত করা হল। তার বাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই কলিয়াবর রাইজর হয়ে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। সমজিলাত জিলার সকল কামে ইয়াত উপলব্ধ হব আর মই আশা করছো যে ইয়ার দ্বারা কলিয়াবর রাইজর বহু আশা পূরণ হব। করিমগঞ্জ দুখন সমজিলা গঠন, রামকৃষ্ণনগর আর পাথারকান্দি দুখন সমজিলা আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। প্রথমে রামকৃষ্ণনগর সমজিলার কার্যালয় ভবনের উদ্বোধন করে মন্ত্রীগাকী। বৈদিক মন্ত্র আর সনাতনী পরম্পরার মুক্তি করা হয় সমজিলার কার্যালয়। ইয়ার পিছতে এখন জনসভাত অংশগ্রহণ করে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায়। রামকৃষ্ণনগর সমজিলার মর্যাদা প্রদান করা উৎফুল্লিত হয়ে পড়ছে স্থানীয় রাইজ। ৩৯খন সমষ্টিত, ৩৯টা সমষ্টিত আমি সমজিলা বা কো ডিস্ট্রিক্ট শুভ উদ্বোধনী করছো। আজি এটা পবিত্র দিন, নবরাত্রি আরম্ভ হয়েছে, নবরাত্রির দ্বিতীয় দিন। আর আজি আর অহাকালি একেলগে ৩৯খন ঠাইত কো ডিস্ট্রিক্ট বা সমজিলার কার্যালয় শুভারম্ভণি হব। আজি মই অত্যন্ত আনন্দিত যে রাতাবাড়ি বা রামকৃষ্ণনগর সমষ্টিলৈকে আহি রামকৃষ্ণনগরত আজি আমি কো ডিস্ট্রিক্টর কার্যালয় ইনগ্রেশন করল। আর সচাকই রাইজর কারণে এই ধরনের একটা সেবা দিবলৈ পাই আনন্দ অনুভব করছো। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দিনত ডাঙর একটা এডমিনিস্ট্রেটিভ রিফর্ম, যাক আমি বহুত ডাঙর প্রশাসনিক সংস্কার বলে কব পারো। গাঁও রাইজে এখন সাধারণ সার্টিফিকেটর কারণেও ডিসি অফিসলৈকে যাব লাগিছিল। নেক্সট অফ কিন সার্টিফিকেট, মাটির কাগজপত্র, বিভিন্ন কারণত ডিসি অফিসলৈকে বা আগর যেটো জিলা আয়ুক্তর কার্যালয় ছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্রতিটো সমষ্টির লোকে নিজর নিজর সমষ্টিত এনেকুৱা এটা কো ডিস্ট্রিক্ট বা সমজিলা পাব যত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতি আমার রাইজর প্রশাসনিক ক্ষেত্রখনৰ দ্বারা ডাঙৰ সংস্কার আর রাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব। আর মোটামুটিকৈ ই বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমার ডিমান্ড আছিল, মহকুমাতকেও বেশি হয় ইয়াত সমজিলা বা জিলার সমপর্যায়ের একটা কার্যালয় ইয়াত উন্মোচন হল। আর ইফালে গহপুরত সমজিলা মুক্তি করলে মন্ত্রী নন্দিতা গার্লোসায়। সমজিলার কার্যালয় মুক্তি হওয়ার পিছতে সন্তুষ্টি প্রকাশ স্থানীয় রাইজন। এটার বিশ্বনাথর পরিবর্তে গহপুরতে বহু সরকারি কাম কাজ হব। পলাশ ফুকনের প্রতিবেদন আগ্রহ। নিশ্চয়কৈ আজি গহপুর সমজিলালৈ উন্নীত হল আর তারপরে মন্ত্রী নন্দিতা গার্লোসা আই উপস্থিত হয়েছে। আর মন্ত্রী নন্দিতা গার্লোসায় শুভ উদ্বোধন করে, যেহেতু সমজিলা হল আমি পোনে পোনে কথা পাতবল চেষ্টা করি। We will say it is an auspicious occasion for the people of Assam. The 39 districts have been given up into an homojila, which will be looked after by the homojila ayukto, and then they will look after the transparent of the people. It has been given in such a way that some of the works had been very much under the district commissioner's office, but now that it has been divided into a different unit, we expect that the people of Assam will definitely be able to benefit from it. Why am I saying so is that because it has been designed and it has been framed in such a way that usually when any of the public is finding a difficulty, there have been some cases which takes it for a longer period of time. To shorten that period of time, there are specifically designed framework which the homozilla ayukto will be able to do it. They will be guiding the rest of the people of in their own constituency, in their own divisions, how it is supposed to work. And above all, the district commissioner now will be able to free themselves from this type of work which are being loaded, and then they will think more of the development of the Assam in the larger sense. For that, the Honorable Chief Minister had thought of it in a very, very positive way, and his vision is always very bright. He had thought it that let Assam be one of the top five states among the India. So in order to go for that, we have to work very hard, and when we have to work hard, there are
parameters that we need to work on, and in such a parameter, one of the parameters will be the role of the district commissioner. So once the district commissioner are being free from the rest of the work which are being usually being given, we find or we think and we are positive that the people of Assam will definitely benefit from it, and we will see that our state will be among the 5 states in the top of India. Thank you so much. Arane dore gofuria rice ase moi apunar sole aise pune bodha jeitu aji gofura hobe goithahik phon মহকুমাৰ পৰা সমজিলালৈ উন্নীত হ'ল, গতিকে কি ক'ব গহপুৰীয়া? আমাৰ গহপুৰত আজি যি এই এনেকুৱা এটা প্ৰতিকূল বতৰটো যিজন সমাগম হ'ল, সকলো ৰাইজৰ যি উপস্থিতি, এই বিষয়টো কিমান চেঞ্চিটিভ আৰু আমাৰ কাৰণে কিমান আমি আগ্ৰহেৰে বাট চাই আছিলোঁ সেইটো প্ৰমাণ হয়। অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি ভিছন, সেই ভিছনটো আমাৰ গহপুৰত খুব সফলভাৱে ৰূপায়িত হৈছে আৰু আমাৰ জনসাধাৰণে গহপুৰৰ মহকুমাৰ সকলো ৰাইজে আদৰণি জনাইছে। আর রাজ্যের আন ঠাইর দরে বোকাখাটতো আজি সম জেলার স্বীকৃতি লাভ করেছে। বোকাখাটত গোলাঘাট জেলার সম জেলার কার্যালয় মুক্তি করে মন্ত্রী অতুল বরাই। পূজাৰ বতৰত নতুন কাপোৰ কিনিবলৈ বজাৰত গ্ৰাহকৰ ভিৰ লাগিছে। গহপুৰত কাপোৰৰ বিপণীসমূহতো নিজৰ মন পচন্দৰ কাপোৰ কিনিবলৈ গ্ৰাহকে ভিৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। দুৰ্গা পূজালৈ বুলি বিবিধ ডিজাইনৰ কাপোৰেৰে ভৰি পৰিছে কাপোৰৰ বিপণীসমূহ। পূজাৰ বতৰত বজাৰত আফগানী, পাকিস্তানী, বিভিন্ন জাক জমকীয়া কাপোৰেৰে উভৈনদী হৈ পৰিছে। মুঠৰ ওপৰত নতুন কাপোৰ পিন্ধি দুৰ্গা পূজা চাবলৈ এতিয়া ৰাইজ সাজু হৈছে। গহপুৰৰ পৰা পলাশ ফুকনৰ প্ৰতিবেদন। নিশ্চয়কৈ দুৰ্গা পূজাৰ বতৰত এযোৰ নতুন কাপোৰ পিন্ধি পূজা চাবলৈ যোৱাৰ আনন্দই সুকীয়া। আৰু গহপুৰৰ যিসমূহ কাপোৰৰ বিপণী আছে, আৰু মই ৰাজ ফেশ্বনছত উপস্থিত আছোঁ, আৰু ইয়াতো গ্ৰাহকসকলে ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। মনৰ পচন্দৰ কাপোৰযোৰ পূজাত পিন্ধিবলৈ তেওঁলোক ক্ৰয় কৰিবলৈ আহিছে। মোৰ সতীত হৈ দেখাব এই মুহূৰ্তত এয়া দৃশ্য। বিবিধ ধৰণৰ কাপোৰেৰে ভৰি পৰা দেখা গৈছে। এয়া গহপুৰ নগৰৰ ৰাজ ফেশ্বনছৰ দৃশ্য। আমি গ্ৰাহকসকলো আছে, কথা পাতি মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। দাদা, পূজা পালেহি, কাপোৰ ক্ৰয় কৰিবলৈ আহিলে? হয়, আমি গমিৰ পৰা আহিছোঁ। ইয়াত ভাল কাপোৰ পায় বুলি গম পাইছোঁ কাৰণে আহিছোঁ। আৰু পূজাত এইবাৰ কেনেকুৱা ধৰণৰ কাপোৰ ল'লে? এই ল'ৰা ছোৱালীৰ কাৰণে ল'লোঁ, মোৰ কাৰণে চাৰ্ট পেণ্ট চাৰাৰা বুলি ল'ৰা ছোৱালীৰ ওলাইছে ড্ৰেছ, নতুনকৈ ওলাইছে নি? হয়, নতুনকৈ। দুৰ্গা পূজা বুলি ক'লে নতুন কাপোৰ এযোৰ লাগেই নহয় জানো? হয়, প্ৰত্যেক বছৰত লাগে, প্ৰত্যেক বছৰে লাগে। হয়, এইবাৰ পূজা ক'ত ক'ত চোৱা হ'ব? পূজা গহপুৰৰ পৰা বিশ্বনাথ চাৰিআলিলৈ চব চোৱা হ'ব। হয়, বাইদেউ কি কিনিলে আপুনি পূজা? মই শাড়ী কিনিলোঁ ল'ৰা ছোৱালীৰ কাৰণে কাপোৰ। আৰু কি কি কিনিব সেইবাৰ? আৰু এতিয়া চাই লওঁ দোকানত কি কি আছে, কি ভাল চাবলৈ ক'ত ক'ত যোৱা হ'ব? পূজা চাবলৈ আৰু ইয়াতে বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা গমমিডি এনেকুৱাই আৰু। নিশ্চয়, এনেদৰে আমি দেখাই আছোঁ, এনেদৰে বিভিন্নজন আহিছে কাপোৰ ক্ৰয় কৰিবলৈ। আমি গ্ৰাহকসকলৰ লগতো কথা পাতিছোঁ আৰু ব্যৱসায়ীগৰাকী আছে, আমি তেওঁলোকৰ লগতো কথা পাতিম। আৰু এনেধৰণৰ বিভিন্ন আইটেম এবাৰ দুৰ্গা পূজালৈ বুলি ৰাখিছে বিভিন্নজন গ্ৰাহক আহিছে। বাইদেউ কি কি কাপোৰ চাই আছে? সব কাপোৰ চাই আছোঁ দুৰ্গা পূজাৰ কাৰণে। পচন্দ হৈছে নাই? পচন্দ হৈ আছে, চাই আছোঁ, এতিয়া আহিছোঁ। হয়, কি ল'ব এতিয়া? এতিয়া শাড়ী ল'ম। হয়, এনেদৰে সকলোৱে মনৰ পচন্দৰ কাপোৰযোৰ ক্ৰয় কৰিবলৈ দোকানলৈ আহিছে কাপোৰৰ বিপণীলৈ। আমি স্বত্বাধিকাৰীগৰাকী আছে, আমি তেওঁৰ লগতো কথা পাতিম এইবাৰ বিক্ৰী বাৰ্তা কেনেকুৱা হৈছে বা গ্ৰাহকে কেনেদৰে কাপোৰসমূহ ক্ৰয় কৰিছে। দাদা, মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, বিক্ৰী বাৰ্তা কেনেকুৱা এইবাৰ? নমস্কাৰ, বিক্ৰী বাৰ্তা ঠিকে আছে। হয়, আপোনালোকৰ চেনেলৰ যোগেদি সকলো ৰাইজক পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ, আপোনালোকলৈ পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। এবাৰ নতুন আইটেম কি কি ৰাখিছে কাপোৰ? নতুন আপোনাৰ চলোৱাৰ চুইজাৰৰ ভিতৰত আফগানী আহিছে, তাৰপিছত পাকিস্তানী বুলি কয় এটা আহিছে ডিজাইন, পাকিস্তানীটো খুব চলিছে। খুব চলিছে, এনেকৈ আফগানী, পাকিস্তানী এনেকুৱা ধৰণৰ চুইজাৰৰ ভিতৰত আহিছে। আৰু বাচ্চাৰো ধুনীয়া ধুনীয়া আহিছে, কোৰ্ট ছেট আহিছে, তাৰপিছত আপোনাৰ কোৰিয়ান ড্ৰেছবিলাকো আহিছে, সৰু ল'ৰা ছোৱালীৰো ধুনীয়া ড্ৰেছ আহিছে। আমাৰ এইটো হৈ গ'ল আপোনাৰ শাড়ী আৰু চাদৰ মেখেলাৰ ছেকশ্যন। হয়, আৰু আপোনাৰ বয়জৰ ভিতৰত কাৰ্গো পেণ্ট, জিন্সৰ পেণ্ট, কটন পেণ্ট, টেৰিকটন পেণ্ট, নন ব্ৰেণ্ডেড, ব্ৰেণ্ডেড গোটেইখিনি আছে আমাৰ তাত।
ইয়ারে হইতে বাতর পাবি দিয়ে আলোচ নমস্কার।